ছোট করে আপনাদের আমি খালি ইনফর্ম করতে চাই, আজকে আমরা অল পলিটিক্যাল পার্টিজ নিয়ে একটা ডিসকাশন ইম্পর্টেন্ট ডিসকাশনে বসেছিলাম। এটা আগে আমরা এটা মিটিংটা আগে থেকেই প্ল্যান ছিল, এই মিটিংটা ইলেকশন নিয়ে আগে থেকেই প্ল্যান করে আমরা ডেকেছিলাম, কিন্তু এখন যে প্রেজেন্ট প্যান্ডেমিক যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আজকে আমরা সব পলিটিক্যাল পার্টিকে নিয়ে এটা নিয়ে আমরা ডিসকাস করলাম, ওদের কাছ থেকে ওনাদের ভিউ জানতে চাইলাম। আমরা ইলেকশন কমিশনের তরফ থেকে স্টেট গভর্নমেন্টও আমাদের বলেছিল প্রিপেয়ারনেস, আমাদের ইলেকশন কমিশনের বা স্টেট গভর্নমেন্টেরও প্রিপেয়ারনেস ছিল ইলেকশন এবার আমরা করার জন্যে, কিন্তু এই প্রেজেন্ট সিচুয়েশনটা এত অ্যালার্মিং, আর একটা যে সিচুয়েশন হয়ে গেছে, একটা চারদিকে ভয়ের স্থিতি যে হয়ে গেছে, আর যেখানে লার্জ গ্যাদারিংস বা একসঙ্গে অনেক লোক আসা এটা একদম টোটালি এখানে প্রহিবিটেড, এই জন্যে আমরা সব পলিটিক্যাল পার্টির কাছ থেকে ওনাদের মতামত জানতে চাইলাম। এটা অল পলিটিক্যাল পার্টি, আই রিপিট অল পলিটিক্যাল পার্টি ইউনানিমাসলি এটাতে অ্যাগ্রি করলো কি এখন যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে এখন ইলেকশনটা যদি ডিলেড হয় তো ওনাদের কোনো আপত্তি নেই, কেন ডিলেড করাটাই উচিত এই সিচুয়েশনে পাবলিক হেলথকে এতে পাবলিক হেলথকে সামনে রেখে এটা ডিলেড করা উচিত, এটা সবের জন্য ছিল। আর দশটা পলিটিক্যাল পার্টি একই হয়েছে, অল পলিটিক্যাল পার্টি একই হয়েছে, তাদের বক্তব্য যে এখন ডিলে করা উচিত অবস্থা হয়ে আছে। আপনারা কতদিন পর্যন্ত পিছলে, আপনারা কতদিন which representatives of all political parties, all the political parties expressed their concerns over the situation owing to corona pandemic prevailing worldwide as well as in the country and in the state. Though the State Election Commission was all geared up to hold the elections after consultation with the state governments and the political parties, it has been decided to keep the elections on hold for the present. The situation will be reviewed from time to time. আজ সর্বদলীয় সভার আলোচনায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে করোনা রোগের পৃথিবী দেশ ও রাজ্যব্যাপী প্রাদুর্ভাবে উদ্বেগ ব্যক্ত করেন। যদিও রাজ্য নির্বাচন কমিশন এই নির্বাচন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবুও রাজ্য সরকার এবং সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর উদ্ভূত পরিস্থিতিতে আপাতত নির্বাচন না করবার সিদ্ধান্ত নেওয়া হল। পরবর্তী সময়ে পরিস্থিতির পর্যালোচনা করা হবে। মানে এই মাসের শেষ নাগাদ প্রিপেয়ারনেস চলবে, প্রস্তুতি চলছে,
কমিশনার সাহেব রমজান মাস তো চলবে, সেক্ষেত্রে রমজান মাসের পরেই আপনারা আলোচনায় বসবেন কি? সেটা তো মানে এটা তো বলা ইজ ভেরি ডিফিকাল্ট কি মানে এটা তো বোধ হয় আপনারা জানেন কি স্টেট গভর্নমেন্ট ইন কনসালটেশন উইথ কমিশন ডেটটাকে ফাইনাল করে আমরা যদি মানে আপনারা কি আজকের অল পার্টি মিটিং এর ডিসিশন বা কথা থেকে আলোচনা হলো সেটা কি স্টেট গভর্নমেন্টকে রেফার করবেন? নির্দিষ্ট সময় না হলে তো কলকাতার ক্ষেত্র প্রশাসক কোয়ার্টার বসানোর সময় কিন্তু মানে ইট অল ডিপেন্ডস যদি সিচুয়েশন সব ঠিক হয়ে যায় বা ঠিক থাকে আমরা রিভিউ করে বলতে পারি 15 ডেজ আগে যদি ইমপ্রুভ করে যাচ্ছে সিচুয়েশন তো রিভিউ করতে পারি কেন আমাদের প্রিপেয়ারনেস নিয়ে কোনো প্রবলেম নেই। মানে নির্বাচন কমিশন ভোট করতে প্রস্তুত সব রকম ভাবে এই এটাই চাকরি আমাদের।